হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জানবো যে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের ব্যাগটা রেডি করতে হবে তার মধ্যে এক্স্যাক্টলি কী কী এসেনশিয়াল জিনিসপত্র নিতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রলি ব্যাগ অলরেডি রেডি করে নিয়েছি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে দেখাবো এর ভেতর কী কী এক্স্যাক্টলি জিনিসপত্র আমি নিয়েছি। কী কী জিনিস হসপিটালে নিয়ে যেতে হবে এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটা লাইক অবশ্যই করুন। এখানে যেরকম আমি সব কিছু রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশন সব কিছু এক জায়গায় অর্গানাইজ করে নিয়েছি, এবার আমি একে একে দেখাচ্ছি। এইটার মধ্যে যেরকম আমি সব প্রেসক্রিপশনগুলো আলাদা করে নিয়েছি, লেটেস্টটা সব থেকে উপরে রেখেছি যাতে ইজিলি পাওয়া যায়, তো এইভাবে প্রেসক্রিপশনগুলো অর্গানাইজ করেছি। এখানে যেরকম অল ব্লাড রিপোর্টসগুলো আছে, রিপোর্টসগুলো ঠিক সেইভাবেই অর্গানাইজ করেছি যাতে লেটেস্টগুলো উপরে থাকে আর আগের রিপোর্টসগুলো নিচের দিকে থাকে। এখানে যেরকম আমি ইন্স্যুরেন্সের অল ডকুমেন্টসগুলো নিয়ে নিয়েছি। আর একটা জিনিস খুব ভালো হয় যদি কোনো হাইলাইটার পেন দিয়ে তোমরা কোথায় কী আছে একটু মেনশন করে দিতে পারো, সেটা আমার করা হয়নি, আমি পরে করবো। তো আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা তোমরা দেখে নেবে, সেটা হলো তোমাদের যে ইন্স্যুরেন্সটা আছে সেটা হসপিটালের সাথে টাই আপ আছে কি না, এটা দেখে নেওয়াটা খুব দরকার। তারপরে আমি আসছি আমার যতগুলো ইউএসজি হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রাইমিস্টার ওয়াইজ, সেই পুরো ইউএসজি রিপোর্টসগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। আমি আপনাদের দেখাবো যে রিপোর্টস ছাড়াও আর কী কী জিনিস নিয়ে যেতে হবে হসপিটালে। তো আমি ফার্স্টে ট্রলির লেফট সাইডটা খুলে নিচ্ছি যেখানে আমার সব এসেনশিয়ালগুলো আছে। যেরকম এখানে আমি কিছু ডিসপোজেবল এমারেজের কিছু ডিসপোজেবল পিরিয়ড প্যান্টিস নিয়েছি, কারণ এগুলো যখন আফটার ডেলিভারি যখন এগুলো প্রচণ্ড পিরিয়ডসটা হবে তো এটা খুব উপকারে লাগে, কারণ ওখানে আন্ডার গার্মেন্টসগুলো শুকোনো বা এগুলো খুব প্রবলেমেটিক। তো এটা ডিসপোজেবল, তো এটা খুব ইজিলি হয়, আমি অল্প কয়েকটা নিয়ে নিয়েছি, পরে যদি আমার লাগে তো আমার হসপিটাল থেকে যেহেতু বাড়ি কাছে তো আমি পুরো জিনিসটাকে মানে চেয়ে বাড়ির লোককে দিয়ে চেয়ে পাঠাবো আর কি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাটারনিটি নার্সিং ব্রা, এটা পরে ব্রেস্ট ফিড করানোর জন্য খুব ইজিলি মানে ব্রেস্ট ফিড করানো যাবে। এখানে একটা দেখতে পাচ্ছ ছবিতে দেওয়া আছে, একটা ক্লিপ মতো আছে, ওটাকে জাস্ট রিমুভ করে ফিট করানো যাবে, পুরো ব্রাটা খোলার দরকার পড়বে না। তো এরকম আমি দুটো জিনিস নিয়ে নিয়েছি। এছাড়াও আরেকটা জিনিস নিয়েছি, সেটা হলো হাই ওয়েস্ট ম্যাটারনিটি প্যান্টিস। যদি মানে ডিসপোজেবল প্যান্টিসে কোনো প্রবলেম হয় তাহলে এটা ইউজ করা যেতে পারে উইথ দিস ম্যাটারনিটি প্যাডস, এটা খুবই ভালো, এটা ভীষণ হাই অ্যাবজর্বেশন আছে এটার, ম্যাটারনিটি প্যাডটা খুবই দরকার। তো সেটার জন্যে ওটার সাথে পাঞ্চ করার জন্য আমি এই হাই ওয়েস্ট যে প্যান্টিসগুলো এগুলো নিয়ে নিয়েছি। তো এটা গেল একটা প্রোডাক্ট। এরপরে একটা টাওয়েল নিয়ে নিয়েছি মুখটুক মোছার জন্য বা মুখটুক ধুয়ে মোছার জন্য। তো এরপরে আসছি কিছু ওয়াইপস, ওয়াইপস তো খুব দরকার হয় কারণ সবসময় উঠে গিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া তো পসিবল হবে না, তো কাছে একটা হাতের কাছে ওয়াইপস থাকলে খুব ইজিলি মুখটুক মুছে নেওয়া যাবে, তো সেই জন্য একটা ওয়াইপসও নিয়ে নিয়েছি। এরপরে আসছি একটা খুব ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হলো এটা হলো ব্রেস্ট প্যাডস, কারণ ব্রেস্ট থেকে মিল্কটা অনেক সময় কী হয় স্পিল ওভার হয়, তো সেই ক্ষেত্রে জামা কাপড় ভিজে যাওয়া বা এর থেকে ঠান্ডা লাগা একটা অস্বস্তিকর একটা বিচ্ছিরি ব্যাপার হয়, তো সেই জন্য এই প্যাডসগুলো নিয়ে নিয়েছি। এরকম এখানে 24টা মতো প্যাডস আছে যেটা ব্রায়ের মধ্যে ইনসার্ট করে দিলে ওই ভেজা ভেজা একটা যে ভাবটা সেটা হবে না, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের সবারই একটা নিয়ে রাখা দরকার। এরপরে আসছি এই রেজারটা, যদি কখনো কোনো হেয়ার রিমুভিংয়ের জন্য দরকার পড়ে অপারেশনের আগে, তো সেই জন্য এটা নিয়ে রেখেছি বাই চান্স। নিয়ে নিয়েছি আমার কিছু টয়লেট্রিজ, যেরকম মেয়েদের তো টয়লেট্রিজের ব্যাগ অনেক বড় হয়, তো এখানে রয়েছে একটা কোম, তারপরে একটা প্লাস্টিকের প্যাকেট মতো রেখেছি যদি কখনো দরকার পড়ে, তো সাথে আছে শাওয়ার জেল, সিরাম, টুথপেস্ট, কারণ আমাকে হসপিটাল থেকে পুরো টয়লেট্রিজই নিয়ে যেতে বলেছে। আর একটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এই রাবার ব্যান্ডস, এরকম রাবার ব্যান্ডস রাখলে খুব সুবিধে, কারণ ক্লাচার তো চুলে ইউজ করা যাবে না, শুয়ে থাকলে ক্লাচারে মাথায় লাগবে, তো এরকম রাবার ব্যান্ডস কিছু থাকলে হ্যান্ডি খুব সুবিধে। তো এছাড়াও আছে
বিভিন্ন রকম কসমেটিক্স যেরকম লিপস্টিক কাজল এগুলো তো নিয়েইছি, তার সাথে আরও কিছু জিনিসপত্র আমাকে নিতে হবে, যেরকম একটা বড় টাওয়েল নিতে হবে স্নান করার পরে ইউজ করার জন্য। আর একটা ইম্পর্টেন্ট জিনিসও আছে, সেটা হলো বোরোলিন, এটা ছাড়া তো কোনো বাঙালির চলেই না। এইরকমই কিছু টুকরো টুকরো জিনিসপত্র আছে, এগুলো তো সবাই মানে এগুলো তো খুব কমন জিনিস, হাতের কাছে রাখলে খুব ইজিলি সুবিধা হয় আর কি। আর এখানে রয়েছে, এখানে একটা ছোট্ট ফেস ওয়াশও নিয়েছি। আমি জিনিসগুলো সব ছোট ছোট নিয়েছি, কারণ আমি হসপিটালে ইউজ করে ওটা হসপিটালেই যাতে শেষ হয়ে যায় সেই জন্য বাড়ি ক্যারি করে বাড়িতে না আনতে হয়, সেই জন্য এরকম নিয়ে নিয়েছি। এখানে একটু কিছু ক্লিপসও নিয়ে নিয়েছি কয়েকটা, একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, কারণ মুখে চুল পড়লে একটু অস্বস্তি করলে তখন ক্লিপসগুলো খুব কাজে দেয়। তো এই ছিল আমার টয়লেট্রিজের মধ্যে জিনিসপত্র। এছাড়াও আরও কিছু জিনিস আমাকে নিতে হবে, যেরকম স্লিপার নিতে হবে, একটা বড় টাওয়েল নিতে হবে স্নান করার পরে ইউজ করার জন্য। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেরকম হচ্ছে, আমি একটা এরকম ছোটো বটলের মতো নিয়ে নিয়েছি, কারণ শুয়ে থাকলে জল খেতে যখন মানে আফটার ওটি ওঠা তো পসিবল হবে না, তো শুয়ে থাকলে তখন জল খাওয়ার জন্য একটা ছোটো বোতল হলে খুব সুবিধা হয়, তো এটা একটা হ্যান্ডি বটল নিয়ে নিয়েছি। তাছাড়া এখানে রয়েছে আমার একটা সানগ্লাস, এটা সবসময় আমার সাথে থাকে। তো এই ছিল আপাতত আমার প্যাকিং। এইসব জিনিসগুলো অনলাইন কিনেছি, তোমাদের যদি লিঙ্ক লাগে বা জিনিসগুলো কেনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি লিঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, কারণ যারা তোমরা ডেলিভারির জন্য হসপিটালে যাচ্ছ বা যাবে তাদের এটা খুব হেল্পফুল হবে, কারণ আমারও খুব প্রবলেম হয়েছিল, আমি জিনিসটা নিয়ে অনেক রিসার্চ করেছি, তারপরে জানতে পেরেছি যে কী কী নিয়ে যাওয়া এক্স্যাক্টলি উচিত। তো এই মিনিমাল জিনিসগুলো নিয়ে যেতেই হবে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আর কিছু জানতে হলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করো।